হঠাৎই নিজের টিম ছাড়লেন কেকেয়ারের ক্যাপ্টেন নীতিশ রানা হ্যাঁ ফ্রেন্ডস বড়ো সিদ্ধান্ত নিল নাইট অধিনায়ক ঘরোয়া ক্রিকেটে এতদিন দিল্লির হয়ে খেলতে দেখা গিয়েছিল নীতিশ রানাকে তবে হঠাৎই তিনি সিদ্ধান্ত নিলেন যে দিল্লির হয়ে আর ঘরোয়া ক্রিকেট খেলবেন না নীতিশ রানা এবং এটা তিনি অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন এতদিন ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে খেলতেন নীতিশ রানা দিল্লির অধিনায়কও ছিলেন তিনি কিন্তু গত মরসুমে নীতিশকে সরিয়ে দিল্লির অধিনায়ক করা হয় জজ ধুলকে তারপরেই দিল্লি ক্রিকেট সংস্থার সঙ্গে মনোমালিন্য শুরু হয় নীতিশের তিনি যে আগামী মরসুমের আগে দিল্লি ছাড়বেন তা প্রায় নিশ্চিত ছিল শুধু এনওসি অর্থাৎ নো অবজেকশান সার্টিফিকেটের অপেক্ষায় ছিল নীতিশ রানা সেটা হাতে পেয়েই নিজের সিদ্ধান্তের কথা অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার এবং তিনি এবার ঘরোয়া ক্রিকেটে যোগ দিতে চলেছেন উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে এবং যেখানেই খেলে কে কেআরের আরেকটি প্লেয়ার রিঙ্কু সিং এবং নীতিশ রানা ও রিঙ্কু সিং দুজনেই খুব ভালো বন্ধু এতদিন আইপিএলে এই দুই বন্ধুত্বকে একসঙ্গে খেলতে দেখা যেত তবে এবার ঘরোয়া ক্রিকেটেও নীতিশ রানা ও রিঙ্কু সিংকে একই টিমে খেলতে দেখা যাবে দিল্লি ছেড়ে নীতিশ রানা এবার যোগ দিচ্ছে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যেখানে খেলে রিঙ্কু সিং অর্থাৎ রিঙ্কু সিং ও নীতিশ রানা তাদের এই দুই বন্ধুত্বের কাহিনী এবার ঘরোয়া ক্রিকেটেও একসঙ্গে দেখা যাবে সো ফ্রেন্ডস তোমাদের কি মনে হচ্ছে নীতিশ রানা দিল্লি ছেড়ে কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ে তোমাদের কি মতামত তা কমেন্ট বক্সে লিখে জানাও এবং ক্রিকেট জগতের আরও ইন্টারেস্টিং খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো সবাই